আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কারাগারে আটক সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। এবারে জানাবো ভয়াবহ আপডেট। নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী বিরোধ, আওয়ামী লীগের অভ্যন্তরে কোন্দল ছড়িয়ে পড়েছে সারা দেশে। ঝিনাইদহ এবং নোয়াখালীতে নিহত দুই প্রার্থীর কর্মী এবং সমর্থকদের মধ্যে বাড়িঘরে হামলা চলছেই। জানাবো, রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশকে জুলুমতন্ত্রে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার, দাবি জামায়াতে ইসলাম বাংলাদেশের। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিন পদত্যাগ করেছেন। একের পর এক জাতীয় পার্টি নেতারা পদত্যাগ করে চলে যাচ্ছেন, জাতীয় পার্টিতে বাঁচতে শুরু করেছে ভাঙনের সুর। জি এম কাদেরকে শেষ পর্যন্ত জাতীয় পার্টি রক্ষা করতে পারবেন নাকি ভেঙে খান খান হয়ে যাবে, এ বিষয়ে রয়েছে বিস্তারিত, সঙ্গে থাকুন। জানিয়ে দেব, নির্বাচন শেষে কারামুক্তির আশা বিএনপি নেতাকর্মীদের। বড় ধরনের সংঘাত এবং সহিংসতা ছাড়াই সম্পন্ন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ফের ক্ষমতা এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। এদিকে সরকার পতনের একদফা আন্দোলন এখনো অনেকটা উত্তাপহীন। রাজপথে হরতাল অবরোধ নেই আগের মতো ধরপাকড়। গ্রেপ্তার আতঙ্ক অনেকটাই কেটে গেছে। তাহলে কি শেষ পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা জামিনে মুক্ত হবেন নাকি কারাগারেই থাকবেন? এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতীয় সেনা সরিয়ে নিতে সময় বেঁধে দিল মালদ্বীপ। চীন সফরের পরেই ভারতের বিরুদ্ধে সুর চড়ানো ইঙ্গিত দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুব। শনিবার কোনো দেশের নাম না করেই হুঁশিয়ারি সুরে বলেছেন, কাউকে ধমকানো ছাড়পত্র দেয়নি তার সরকার। তার পরের দিনই ভারতের সেনাকে দ্রুত মালদ্বীপ ছাড়তে বলার নির্দেশনা দেন তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কারাগারে আটক সকল রাজবন্দীর মুক্তির দাবিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ সোমবার সকালে বিক্ষোভ মিছিলটি শান্তনগর মোড় থেকে শুরু হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় তারা সরকারের পদত্যাগ, অবৈধ ডামি নির্বাচন বাতিল, অবিলম্বে বেগম খালেদা জিয়া সহ কারাগারে আটক সকল নেতাকর্মীর মুক্তির দাবি করেন। নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী বিরোধ, আওয়ামী লীগে কোন্দল ছড়িয়ে পড়েছে সারা দেশে। নির্বাচনের পর থেকেই সারা দেশে আওয়ামী লীগ এবং দলীয় স্বতন্ত্র প্রার্থীদের অনুসারী কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ লেগেই আছে। ঝিনাইদহে নৌকার সমর্থক এবং নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বিএনপি এবং তাদের মিত্রদের বর্জনের মুখে সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করতে দলীয় স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতায় সুযোগ করে দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই সিদ্ধান্ত এখন দলটির নীতি নির্ধারকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ছড়িয়ে পড়েছে সারা দেশে। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও বিবাদের ঘটনা দেখে আশঙ্কা ব্যক্ত করেছেন দলটির নীতি নির্ধারকরা। এদিকে ভোটের দিন প্রকাশ্যে ব্যালটে সিল মারা সহ কারচুপির অভিযোগ তুলেছেন নির্বাচনে পরাজিত প্রার্থীদের অনেকেই। তাদের মধ্যে আওয়ামী লীগ এবং দলটির স্বতন্ত্র ছাড়াও জাতীয় পার্টি এবং সরকারের সমর্থক হিসেবে পরিচিত নতুন রাজনৈতিক দলগুলোর প্রার্থীও রয়েছেন। তারা নির্বাচনের দিন থেকেই নানা অনিয়মের অভিযোগ তুলতে শুরু করেছেন। শনিবার পর্যন্ত আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র নৌকা প্রতীক নির্বাচন করা 14 দলের শরিক এবং জাতীয় পার্টির পক্ষে 26 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন কারচুপি এবং অনিয়মের অভিযোগ তুলেছেন। কয়েকজন প্রার্থী নির্বাচন কমিশনে অনিয়ম কারচুপির বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। শনিবার রাতে নোয়াখালী 2 আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়ার নির্বাচনী এজেন্ট শাহিদুজ্জামান পলাশকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ দুর্বৃত্তরা। সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের পূর্ব মিজানগর গ্রামে এই হত্যাকাণ্ডকে নির্বাচনী বিরোধ বলে দাবি করেছেন আতাউর রহমান ভূঁইয়া। তবে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী মোর্শেদ আলম এই অভিযোগ অস্বীকার করেছেন। ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত নৌকা প্রার্থী তাজিব আলম সিদ্দিকীর কর্মী বরুণ কুমার ঘোষকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। কুষ্টিয়া 4 আসনে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত হয়েছেন 6 জন, এদের মধ্যে 2 জনকে মাথায় এবং কোমরে কুপিয়ে আহত করা হয়েছে। খুলনায় নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন শিল্পপতি আব্দুস সালাম মোর্শেদী। তার পক্ষের প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদি দ্বারা।
নির্বাচনের দিন ভোট গণনা শুরুর কিছুক্ষণ পরেই তাদের উপর হামলা হয়। এতে এসকেন্দর সহ তার স্ত্রী মিলি আহত হয়েছেন। এরকম ঘটনা প্রায় প্রতি জেলাতেই ঘটেছে। অন্যদিকে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানো, এজেন্টদের বের করে দেওয়া, জাল ভোট সহ নানা অভিযোগ করেছে রাজবাড়ী দুই আসনের স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূর আলম সিদ্দিকী। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং দলীয় স্বতন্ত্র প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যকার হামলা এবং হুমকি ধমকি, এসব ঘটনার কারণে দলটিতে দীর্ঘস্থায়ী কোন্দলে আশঙ্কা করা হচ্ছে। এই বিরোধ সহজে দূর হবে না বলেও মনে করছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, নির্বাচন নিয়ে আগেও নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আওয়ামী লীগের ঐক্যে কোনো ফাটল ধরেনি। তারা অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশকে জুলুমতন্ত্রে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার, দাবি জামায়াতের। জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার হরণ ও নির্মমভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশকে জুলুমতন্ত্রে পরিণত করেছে। গণতান্ত্রিক এদেশে জনগণকে এখন আর ভোট প্রদানের কোনো সুযোগই দেওয়া হয় না। এমত অবস্থায় জনগণকে সঙ্গে নিয়ে জালিমের জুলুমকে প্রতিহত করতে হবে। রোববার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বার্ষিক পরিকল্পনার ওয়ারেন্টিয়েশন এবং থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এসব কথা বলেন তিনি। মুজিবুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার হরণ ও নির্মমভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশকে জুলুমতন্ত্রে পরিণত করেছে। গণতান্ত্রিক এদেশে জনগণকে এখন আর ভোটদানের কোনো সুযোগই দেওয়া হয় না। দেশে জনগণ নির্বাসিত, জনগণের কথা বলার ন্যূনতম অধিকার নেই, এমনকি মানুষের যান ও মালেরও কোনো নিরাপত্তা নেই। এমত অবস্থায় দেশের মানুষের মুক্তির জন্য জামায়াতের দায়িত্বশীলদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সৎ কাজে আদেশ এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে জালিমের জুলুমকে প্রতিহত করতে হবে। অবৈধ ও জালিম আওয়ামী সরকারকে প্রতিহত করতে হলে ঢাকার জনগণকে বিশেষ ভূমিকা রাখতে হবে। এজন্য স্বৈরাচার আওয়ামী সরকারের পতন নিশ্চিত করতে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। এই জামায়াত নেতা আরো বলেন, দেশের মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য জামাত কাজ করে যাচ্ছে। একই সঙ্গে জামাত সব সময় জুলুমের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। জেল জুলুম, হামলা, মামলা, নির্যাতন, হত্যার ভয় দেখে জামাতকে দমিয়ে রাখা যাবে না। আগামী দিনের যে কোনো নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনে সকল বাধা উপেক্ষা করে অগ্রসর হতে হবে। সেই সঙ্গে জামায়াতের দায়িত্বশীল কাজের মানুষের বিপদে আপদে পাশে থেকে মানবতার সেবা করতে হবে। পদত্যাগ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিন পদত্যাগ করেছেন। রোববার দলের চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। এ তথ্য তিনি নিজে গণমাধ্যমকে জানিয়েছেন। পদত্যাগপত্রে তিনি বলেন, আমি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং গাজীপুর মহানগর কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। পারিবারিক ও ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন ও রাজনীতি করতে এই মুহূর্তে সক্ষম নই। এমত অবস্থায় আমি চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা এবং গাজীপুর মহানগরের সভাপতি সহ সব পদ থেকে পদত্যাগ করলাম। গত 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 1 ও গাজীপুর 5 আসন থেকে লাগলপুর থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন এম এম নিয়াজউদ্দিন। তবে নির্বাচনের কয়েকদিন আগে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। দলের পক্ষ থেকে প্রার্থীদের খবর না নেওয়া, মনোনয়ন বাণিজ্য, আর্থিক সহযোগিতা না করা সহ বিভিন্ন অভিযোগ তুলেছেন নির্বাচনে জাপার পরাজিত প্রার্থীরা। এর মধ্যে জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নিয়াজউদ্দিন।